হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভীষণ ভালো আছি। তো এখন বাজে সকাল 8:30 মতন বাজে। তো 9:30 মতন না, 12:30 মতো, কেননা আমি এখন ভিডিওটা এডিট করছি তাই এখন বলে ফেলছি, তো সরি। আর মাম্মামকে তুলে ব্রাশ করে খাওয়াই, ও ঠাম্মার ঘরে বসাইছি, আর বিছানাটা তুলে নিচ্ছে। তো জানো, মেন ঘরের মধ্যে গোজ গাছ কিছু করো কি না করো, বিছানাটা অন্তত গুছিয়ে রাখলে না ঘরটা কিন্তু মানে দেখতে আলাদাই লাগে। আর আমি কিন্তু বিশেষ করে মানে ঘরটাকে আলনাটাকে গুছাবো। তো আমি গুছিয়ে নিচ্ছি, সকালে এই কাজটা আগে করে নিই, আর বাকি ওদিকে আমি রান্না করে নিয়েছি ভাজা ভুজা। আর যে প্রচণ্ড গরম পড়েছে, আর আজকে তো বৃহস্পতিবার তাই শাড়ি পরেছি, কিন্তু শাড়িটা পরে আমি বেশিক্ষণ থাকতে পারবো না, কিছুক্ষণ পরেই কিন্তু চেঞ্জ করে নেব। আগে কিন্তু মোটামুটি আমি বৃহস্পতিবার ডেইলি শাড়িই পরতাম, তারপরে মাম্মাম থাকাকালে, মাম্মাম যখন আসলো আমার জীবনে তারপরে আমি ছেড়ে দিলাম, তারপরে এখন আবার পরি মাঝে মধ্যে, কেননা এখন মাম্মামের স্কুলটা বন্ধ, তাই স্কুল যদি খুলে যায় তারপরে আবার কিন্তু আর পরবো না। তো বৃহস্পতিবারে কিন্তু আমি পূজা টুজা করে ভালো করে আলতা পরে নিই, শাড়ি পরে নিই, কিন্তু নিরামিষটা খাওয়া হয় না। নিরামিষ বলতে কিন্তু মাছ মাংসটা খাই না, কোনো দিন এক হলে খেয়ে নিই, তো নিরামিষ না খাওয়াই হলো। তো যাই হোক, এত প্রচণ্ড গরম পড়ছে কি বলবো তোমাদেরকে, তো গরমের দিনে তো গরমটা আর কি হবেই। তাহলে চলো ঝটপট করে আমি বিছানাটা গুছিয়ে নিই। তো দেখো, ফাইনালি আমার ঘরটা গুছানো হয়ে গেল। তোমাদেরকে আগেও আমি সবসময় বলি যে আমার ঘরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন লাগে, যে মাম্মাম যে কোনো সময় এদিক ওদিক ছিটায় না, যেমনি ছিটায় তেমনি আমি হাত থেকে জিনিস টিনিস এখানকার বোতলগুলো আমার আলতাগুলো পাউডারগুলো নিচে নামিয়ে নেয় অনেক, তখন আমি কী করি হাতের থেকে নিয়ে আমি আবার সাজিয়ে রেখে দিই। হ্যাঁ, ও যে খেলে নেয় তারপরে আমি হাতের থেকে নিয়ে আমি রেখে দিই। তো যাই হোক, পাশের বাড়িতে পুজো ছিল, তো যাচ্ছি প্রসাদ খেতে। তো এই যে দেখো চলে আসি। আমার না খুব ইচ্ছে যে আমি বাড়িতে পুজো করব, নিজের বাড়িতে, তো যেরকম লক্ষ্মী পুজো হোক, সত্যনারায়ণ পুজো হোক, কিন্তু না করতে পারি না, কেননা সেরকম আমার কাছে জায়গাও নেই, আর তাছাড়াও মানে একা তো করাটা সম্ভব না, মাম্মাম আর একটু বড় হোক তারপরে আমি করব। তো চলে আসলাম আমাদের বাড়ি, বাবার বাড়ি, এখানে পাঠ হচ্ছে, সে পাঠ শুনতে চলে আসলাম। তো এই যে এখানটায় ভগবদ গীতা পাঠ হচ্ছে, আর ওই দিকে দেখো রাধা গোবিন্দর মন্দিরটা আমাদের এখানটায়, খুবই খুবই নামি করা আর জাগ্রতও বলবো। এখানে প্রতি বছর পাঠ হয়, তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলে আসছি, আজকে দ্বিতীয় দিন, কিন্তু আমি প্রথম দিন আসতে পারিনি, মানে জানতেই পারলাম না তাই। আর দেখো না এখানে পুচকিটা কীরকম করবে মুখটা, আমি ক্যামেরা করছিলাম তো ওর দিকে ক্যামেরাটা তুললাম, তো দেখো কেমন করছে, খুব কিউট, আর খুব এখন বদমাশও করে। তো যাই হোক, এখন আমি তো পাঠ শেষ হয়ে যাবার পর তারপরে কীর্তন হয়, সবাই নাচ করে, তো বেশ ভালো কিন্তু লাগে এখানে চঞ্চল। আর আমি না নাচতে চাই, নাচতে পারি না, লজ্জা লাগে। তো যাই হোক, নাচতে অভ্যাসে চলে গেছে। তো তোমরা সবাই প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, তোমরা কেউ মানে ভিডিওটা দেখো না তার জন্য কমপ্লিট বা ভিউজ হয় না, কিন্তু তার জন্য আমি ভিডিও বেশি বানাই না।